আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সান অ্যান্ডেস কীভাবে মোবাইলে ডাউনলোড করতে হয় সেটা সরাসরি দেখাবো। প্রথমে আমরা গুগলে প্রবেশ করব, গুগলে সার্চ দিব এপিকে ওয়ার্ড লিখে। আমাদের সামনে প্রথমে যে পেজটি আসবে আমরা সেটিতে প্রবেশ করব। সেখান থেকে নিচে গেলে আপনারা সান অ্যান্ড্রেস লেখাটি দেখবেন এবং সেখানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডাউনলোড পেজ আছে। আমরা প্রথমে আমাদের ওপরের ফাইল ডাউনলোড দিব। আমার আগে থেকে ডাউনলোড করা ছিল বলে ডাউনলোড অ্যাগেইন লেখাটি দেখাচ্ছে। তারপর তিন নম্বর ফাইলটি আছে 2.41 GB, সেই জিপ ফাইলটি ডাউনলোড দিব। দুটি ফাইল ডাউনলোড হলে আমরা গুগল প্লে স্টোরে ঢুকব এবং ZHEBAR নামে একটি অ্যাপস আছে সেটি ডাউনলোড দিব। ZHEBAR অ্যাপ ফাইলটি ডাউনলোড হলে আমরা সেটি ওপেন করব এবং সেখানে যে ডাউনলোড অপশন আছে সেখানে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন জিপ ফাইল লেখা 2.41 GB, আমরা সেখানে ক্লিক করব। তারপর চার নম্বর অপশন এক্সটেকে ক্লিক করব। তারপর আমরা ডিভাইস মেমোরিতে ক্লিক করব এবং অ্যান্ড্রয়েডে যাব। অ্যান্ড্রয়েডে প্রবেশ করার পর OBB ফাইলে প্রবেশ করব এবং OBB ফাইলে পেস্ট দিব। আমার আগে থেকে পেস্ট দেওয়া ছিল। তারপর আমরা আবার ডাউনলোডে চলে যাব এবং com.rockstargame 16.17 MB লেখাটিতে ক্লিক করে ইনস্টল দিব। ইনস্টল হয়ে গেলে আমরা সরাসরি GTA San Andreas ফাইলটি আমাদের মোবাইলে শো করবে এবং আমরা সেখানে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার GTA San Andreas গেমটি ওপেন হচ্ছে এবং অফলাইন যে অপশনটি আছে সেখানে ক্লিক করলেই গেমটি অটোমেটিক চালু হয়ে যাবে। এভাবে আপনারা সহজেই GTA San Andreas গেমটি ডাউনলোড দিতে পারবেন।